স্বাগত, আমি দেবাত্রিতা। আজ আমি আপনাদের সাথে মেলবার্ন থেকে কথা বলছি। কেমন আছেন সবাই? আমিও অসংখ্য ভালো আছি। দেশ থেকে ফিরেছি গত মাসে। বহু কিছু ঘটে গেছে যে কারণে ভিডিও পৌঁছতে পারিনি আপনাদের কাছে। মেলবার্নে এসেই আজ সরস্বতী পুজো দেখতে যাচ্ছি এক সুন্দর সবাবে। ভাবলাম আপনাদেরকে সঙ্গে রাখি। এই সবাবটাই বলুন বা এই বেঙ্গলি অ্যাসোসিয়েশনটাই বলুন, দুটোতেই আমরা প্রথমবার যাচ্ছি। ট্রেনে যাব, চলুন তাহলে যাওয়া যাক। ভিডিওটি স্কিপ না করে দেখলে সত্যি আজ অনেক কিছু দেখতে পাবেন। আজ রবিবার, শ্রী শক্তি অ্যাসোসিয়েশন পালন করছেন সরস্বতী পুজো, সেখানেই যাচ্ছি আজ। আচ্ছা বলুন তো, এই শাড়িটাতে আমায় কেমন লাগছে? এবারে বেশ কিছু শাড়ি এনেছি জানেন, অনুষ্ঠান পেলেই পরে ফেলব। এই স্টেশনটার নাম সাদার্ন ক্রস স্টেশন। ম্যাক্সিমাম টাইম এটাই আমরা অ্যাভেল করি কোথাও যেতে হলে, বাড়ি খুবই কাছে। এখন আমাদের মন মেজাজ খুব ভালো, ইন্ডিয়া থেকে সবে ফিরেছি তো ফুল রিচার্জড হয়ে এসেছি। তবে আজ ওয়েদার খুব সাথ দিচ্ছে দেখছি। এখন সামার চলছে যদিও অস্ট্রেলিয়াতে, তবুও বলা তো যায় না কখন কেমন ওয়েদার হয়ে যায় এখানে, জানেনই তো। আজ আমরা ভি লাইনে ট্রেনে যাচ্ছি। এই ট্রেনগুলোর নেচারটা কিছুটা আমাদের ওখানের গ্যালোপিং ট্রেনের মতো, তবে সিট বলুন বা লেগ স্পেস বলুন খুব আরামের। এই ট্রেনগুলোর একটা মজার ব্যাপার আছে জানেন, বেশ কিছু বগিকে বলা হয় কোয়াইট ক্যারেজ। সেই বগিগুলোতে আপনি যদি ওঠেন আপনাকে প্রচণ্ড আস্তে কথা বলতে হবে। যদি আপনি জোরে কথা বলেন তাহলে যে কেউ এসে আপত্তি জানাতে পারে। দাঁড়ান, ট্রেনে উঠে আগে সিট নিয়ে বসে যাই, ট্রেনটা এক্ষুনি ছাড়বে। ট্রেন ছেড়ে দিল, এখন মোটামুটি এক ঘন্টা তো বটেই। এদেশে জানেন যারা নতুন এসেছে তাদের এই বাঙালি অ্যাসোসিয়েশনসগুলোর জন্য অনেকটা রেহাই। কোনো পুজো বলুন বা নববর্ষ বলুন, কোনো সময়ই মন খারাপ কিন্তু হবে না। এনারা পুজোগুলো যে কত সুন্দর করে করেন সে তো দুর্গাপুজোর ব্লগেই আশা করি বুঝতে পেরেছেন। যদি কেউ না দেখে থাকেন আমি লিঙ্কটা ডেসক্রিপশন বক্সে শেয়ার করে দেবো, দেখে নিতে পারেন। আসলে এই অনুষ্ঠানগুলো হয় সবাবে, তা তো আপনারা জানেনই। মেলবার্ন সিটি থেকে আমাদের অনেকটা যেতে হয়, সময়ও অনেকক্ষণ লাগে। তাই যখন যেমন ফেসবুকে দেখতে পাই সেই অ্যাসোসিয়েশনের প্রোগ্রামেই চলে আসি। এইরকম করতে করতে বেশ অনেকগুলো অ্যাসোসিয়েশনসের প্রোগ্রাম অ্যাটেন্ড করে ফেললাম। যে কোনো অনুষ্ঠানই এত যত্ন নিয়ে ওনারা করেন সেটাই দেখার মতো হয়। এবার আসি আসল কথায়, কেন ভিডিও এতদিন দিতে পারিনি। আমার সাদের ফোনটা ইন্ডিয়া যাওয়ার সময় অসংখ্যর হাত থেকে পড়ে ভেঙে গেল। ইন্ডিয়াতে টেম্পোরারিভাবে দুবার সারিয়েছি বটে, মোটামুটি খুব একটা বিশেষ অসুবিধা হয়নি, কিন্তু ওই যা হয়, ফোনটা ভেঙে গেল, আবার একটা নতুন ফোনে হ্যাবিচুয়েটেড হতে হবে। বাবা মাদের সঙ্গে বিশেষভাবে ছবিও তোলা হলো না ঠিক করে। আবার তো সেই এক বছর পর যাওয়া, এই মুহূর্তগুলোকে ফোনের গ্যালারিতে রাখতে ভালো লাগে। সবটা রাখা যায় না জানি, তাও এই ছবিগুলোই গত বছর আমার অক্সিজেন হয়েছিল। তবে মেলবার্নে এসে যেখানেই যাই ওই পুরনো ফোনটা সাথে নিয়ে যেতে হয়, কারণ এখানে মাইকি কার্ডের কথা বলেছিলাম মনে আছে? সেই মাইকি কার্ড আইফোনে ইনস্টল করা যায় না, অ্যান্ড্রয়েডে যেত। মাইকি কার্ডটা আমার পুরনো অ্যান্ড্রয়েড ফোনে ইনস্টল আছে, তাই তাকে সঙ্গে নিয়েই ঘুরি। আলাদা করে তাহলে মাইকি কার্ডটা আর মনে করে নিতে হয় না ব্যাগে। কথা বলতে বলতে কিন্তু দেড় ঘন্টার পথ চলে এলাম আমি। আবার এই প্রথমবার অ্যান্ড্রয়েড থেকে আইফোনে এলাম, বিষয়টা বুঝতে একটু টাইম অবশ্যই লেগেছে। সব কিছু মিলিয়ে মিশে আমি এই ভিডিও দিতে পারিনি, আশা করি আপনারা আমায় বুঝবেন ও একইভাবে ভালোবাসবেন। যাই হোক, এই সাবাবটির নাম হলো মেলটন, আর আমরা যাব মেলটন কমিউনিটি হলে। ভেবেছিলাম ক্যাবে যাব, 10 মিনিট লাগবে, কিন্তু ক্যাব আসতে বেশ সময় লাগবে দেখলাম, তাই বাসেই চলে যাচ্ছি। নেমে তো গেছি, এবার ম্যাপ দেখে দেখে পৌঁছতে হবে, অসম্ভব রোদ্দুর হয়ে গেছে জানেন। পুজো প্রায় শেষের দিকে, এখন এখানে ফল প্রসাদ ও দধিকর্মা দেওয়া চলছে। দাঁড়ান নিয়ে যাই অশঙ্কর কাছে।
চলুন, খাওয়া দাওয়া মোটামুটি শেষ, এবার কালচারাল অনুষ্ঠান হবে মনে হচ্ছে, সেদিকে যাই। প্রত্যেকটা পারফরমেন্স কি সুন্দর ছিল, কি অপূর্ব একটা দিন কাটালাম সত্যি। যেমন খাওয়া দাওয়ার আয়োজন ছিল সুন্দর পরিপাটি, তেমনি বাচ্চা বাচ্চা ছেলেমেয়েদের দিয়ে অতুলনীয় কিছু পারফরমেন্সেস আর কি। এবার ফেরার পালা। তবে স্টেশনের অপোজিটে একটি ইন্ডিয়ান মিষ্টির দোকান দেখেছি, ওখান থেকে ঘরের মায়ের জন্য একটু মিষ্টি কিনে নিয়ে যাব ভেবেছি। একটা কথা না বললেই নয়, আমরা ইন্ডিয়া গেছিলাম সিঙ্গাপুর এয়ারলাইন্সে। সিঙ্গাপুরে প্রায় 5 ঘন্টা ট্রানজিট ছিল। ওই ভাঙা ফোন নিয়েই বেশ কিছু ভিডিও বানিয়েছিলাম। আমি যেমন ফার্স্ট টাইম সিঙ্গাপুর এয়ারপোর্টে গেলাম, অনেকেই আছেন যারা এখনও যাননি। ইচ্ছে আছে সিঙ্গাপুর এয়ারপোর্টটা আপনাদের দেখানোর। সে তো এয়ারপোর্ট না, এক শহরের মধ্যে আরেকটি শহর গড়ে উঠেছে, এত বড় ছিল। আপনাদের যদি ইচ্ছে থাকে অস্ট্রেলিয়া টু ইন্ডিয়া জার্নিটা দেখতে, নিশ্চয়ই কমেন্ট করে জানাবেন প্লিজ। আজ তাহলে এই অবধি, সকলে আনন্দে থাকবেন। অস্ট্রেলিয়া সম্বন্ধে অন্য কোনো বিষয়ে ভ্লগ দেখতে চাইলে জানাবেন। আমার ভ্লগটা কেমন লাগলো অনুগ্রহ করে কমেন্ট করবেন ও একটি লাইক করে দেবেন। খুব ভালো লাগলে কাছের মানুষের সঙ্গে শেয়ার করবেন। ভালো থাকবেন, আজ চলি, টাটা।